সম্মানিত সদস্যবৃন্দ, আমরা যে বাড়িটা দেখতে এসেছি আপনারা সবাই দেখছেন যে এটা একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি। তো আপনাদের কাজ হচ্ছে, আপনারা প্রত্যেকেই, তুমিও, বাড়ির প্রতিটি জায়গা ভালো করে দেখে নেবে এবং দেখার পরে যার যার মন্তব্য, অর্থাৎ ভালো লাগলো না খারাপ লাগলো, সেটা নিচে এসে আমাদের দুজনকে জানাতে হবে। আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যদি হ্যাঁ ভোটের সংখ্যা বেশি হয়, তাহলে আমরা এই বাড়িটি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। এক্স্যাক্টলি ভাইজান, বাকিটা আপনি বলেন। বলতে হবে আমাকে না? আচ্ছা, উনি এই জন্য বললেন, সম্মানিত আমাদের দুই পরিবারের সদস্যবৃন্দ, সেটি হচ্ছে যে এই বাড়ির যিনি মালিক তিনি হচ্ছে কি আমার বন্ধু স্থানীয়। তিনি যেটা চিন্তা করেছিলেন বাড়িটি করবার আগে, যে ঢাকার খুব কাছাকাছি, যে লেখে না অতি সন্নিকটে, না বেঁচে আছে, সেই ভদ্রলোক ঢাকার খুবই কাছাকাছি সন্নিকটে একটি বাড়ি, বড় মতো বাড়ি, যাতে নিজেরাই থাকবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে তিনি টাইলসগুলো ফার্নিচার সব নিজেই কিনে করেছেন। তিনি সঙ্গত কারণে বিদেশে চলে যেতে হচ্ছে তাকে, এখনও সে আছে ওখানে এই বাড়িতে বিক্রি করছে। অতএব ভাই সাহেব যেগুলো বললো যে তোমরা টুকে রাখবে মনের মধ্যে, কেন এটি ভালো কেন ওইটি খারাপ, সেগুলো তোমরা আমাদেরকে জানালেই আমরা সিদ্ধান্ত নেব, ঠিক আছে? আরেকটি কথা, এই ভাই সাহেব তো বলেছেন যে এটা একটা ফুল ফার্নিশড বাড়ি, তো ওনার যেই ফার্নিচারগুলো যেহেতু দীর্ঘদিন এখানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তাই যে এইসব কাপড় দিয়ে ঢাকা, এগুলো দেখে আবার বিভ্রান্ত হবেন না যে ওগুলো জঞ্জাল, ওর ভেতরে সুন্দর সুন্দর ফার্নিচার আছে। আর আম্মা, আমার একটা আপত্তি আছে ভাই সাহেবের কথায়। উনি বলছেন যে দুই পরিবার একত্রিত হয়েছে, ব্যাপারটা কিন্তু তা না, আমরা কিন্তু এখন থেকে একবার হয়ে গেছে, একদম ঠিক। আসলে মানে অবশ্যই আমরা গণতন্ত্র বিশ্বাসী, আমরা মানুষ ভুল করবো আবার ঠিক হয়ে যাবো। তো ঠিক আছে, তাহলে আপনারা দেখা শুরু করুন, যাও করবেন বাবু, যাও আমি আর বেয়াই সাহেব বরং এখানে আপনারা দেখে আসুন। তুমিও কি আমাদের সাথে বসবে নাকি? আম্মা আপনি আসতেন এখানে বসতেন, তোরা যা তোরা দেখলেই আমার পছন্দ। হ্যাঁ হ্যাঁ, তোমার রুমটা তাহলে আমি চুজ করব। ঠিক আছে, আম্মা আপনি না গেলে তাহলে আমাদের সাথে বসে আসো। হ্যাঁ, রান্নাঘরটা চমৎকার। হ্যাঁ, রুমের স্পেস তো অনেক কম। আর বাথরুমটা কিরকম নেড়ো দেখেছো? সেরকমই মনে হচ্ছে, সেরকমই মনে হচ্ছে। কি করে বুঝলে? তুমি তো দেখোই নি। এটা কোনো কথা বললে? এতদিন তোমার সাথে সংসার করছি, তোমার উপর আমার একটা ট্রাস্ট আছে না? আচ্ছা এখন বলো, এই রুমটা কি তোমার পছন্দ হয়েছে? না, আমার কাছে তেমন ভালো লাগছে না। আমারও ভালো লাগেনি। অসুবিধা নেই, অপশন তো আছে। এসো চলো ওদিকটা যাই, এসো। রাজকীয় রাজকীয় ব্যাপার আছে, ওয়াও, স্পেসটা দারুণ তো, স্কোয়ার সাইজ পুরা। আরে এই রুমটা তো সুন্দর। এই টিনা এদিকে আসেন না, দেখেন না
এই রুমটা ভীষণ সুন্দর না? হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর। এই যে দেখেন এই উইন্ডোটা খুলে দিলে একদম ফ্রেশ এয়ার। তাহলে তো আমরা আমাদের জন্য এই রুমটাই সিলেক্ট করতে পারি, কি বলেন ফুপু? হ্যাঁ আপনি কি হ্যাঁ বললেন নাকি বললেন? আপনি আপনার জন্য কোন রুমটা চুজ করেছেন? আমার জন্য হয়ে যাবে, অনেক রুম আছে বাইরে, অনেকগুলো রুম আছে, নিচেও আছে। ও হ্যাঁ নিচেও আছে, নিচে আছে। ওকে মামনি, বাই বাই। আই শাহেদ, ওই যে ওই দিকটায় তানিশার একটা তানিশার মানে পড়ার টেবিলটা ওই দিকটাই হলে মনে হয় ভালো হবে, আর এই দিকটাই আমাদের বেডটা এরকম না, না এই সাইডে হলে ভালো হবে না, কি বলো? এই সাইডে ভালো হবে না? খুব মনে হয় এই রুমটাই পছন্দ করেছিলাম, তাই মনে হয়।